কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 200 বছরের পুরনো এক মসজিদ। অথচ আশেপাশে তো দূরের কথা, পুরো গ্রামে নেই কোনো মুসলিম পরিবার। কিন্তু তাতে কি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সব দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় হিন্দু বাসিন্দারা। নজিরবিহীন এ ঘটনার সাক্ষী গ্রামের নাম মাধি, যেখানে 200 বছরের পুরনো মসজিদটি দাঁড়িয়ে আছে শত শত হিন্দু পরিবারের মাঝে। কখনো যত্নে যে অবহেলা হয়নি তা মসজিদটির অবকাঠামো দেখলেই বোঝা যায়। ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার ছোট্ট গ্রাম মাধি। ধারণা করা হয় প্রায় 200 বছর আগে সেই গ্রামে মুসলিম বসতি ছিল, আর তখনই মসজিদটি নির্মাণ হয়। তবে কালের পরিক্রমায় গ্রামটি আজ মুসলিম শূন্য, কিন্তু গ্রামের হিন্দু অধিবাসীরাই নিজেদের মতো করেই আগলে রেখেছেন মসজিদটিকে। কোনো মুসলমান গ্রামে না থাকায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল মসজিদটি। গ্রামবাসীর অকল্যাণ হবে এমন আশঙ্কায় হিন্দুরাই এগিয়ে আসে মসজিদটির সংস্কার ও দেখভাল করতে। বর্তমানে মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজের রেকর্ড আজান বাজানো হয়। নামাজ পড়েন হিন্দুরাই, কারণ তাদের ধারণা আজান ও নামাজ আদায় না হলে গ্রামবাসীকে অকল্যাণের মুখে পড়তে হবে। আজান ও নামাজ ছাড়াও নিজেদের যে কোনো বিপদাপদেও মসজিদের শরণাপন্ন হন মাধির অধিবাসীরা। ভালো কিংবা মন্দ যাই হোক, মন্দিরের পাশাপাশি মসজিদও দেখা যায় তাদের। আর এভাবে প্রায় 80 বছর ধরে মুসলিম শূন্য গ্রামটিতে যথাযথ মর্যাদায় টিকে আছে মসজিদটি।